আসসালামু আলাইকুম বন্ধুরা, সুলতানা কিচেনসে সবাইকে স্বাগত জানাই আমার আরো একটা নতুন রেসিপি দেখার জন্য। আমি আরো একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার আজকের রেসিপি আফগানি চিকেন কোরমা। তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেব, তার জন্য আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দেবো। হাফ কাপ মতো ধনে পাতা নিয়েছি, ধনে পাতাটা দিয়ে দেবো। পাঁচ ছটা মতো কাঁচা লঙ্কা, এগুলো আমি সব মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেবো। মশলাটা পেশা হয়ে গেছে, এবার আমি একটা মিক্সড মশলা বানিয়ে নেব। এখানে আমি একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে আমি হাফ কাপ মতো দই নিয়ে নেব, দুই চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দেব। আর যে মিক্সিতে মশলাটা পিষে রেখেছিলাম এই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো, ও সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো, হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো, এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দেবো, হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, এক চামচ মতো তেল দিয়ে দেবো। এবার সবগুলো ভালো করে মিক্সড করে নেবো। মশলাটা রেডি হয়ে গেছে, এটা আমি সাইডে রেখে দেবো। আমি হাড্ডিওয়ালা চিকেন নিয়ে নিয়েছি 1 কিলো মতো, চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। যে মশলাটা রেডি করে রেখেছিলাম এই মশলাটা অল্প করে আমি দুই থেকে তিন চামচ মতো এই মশলাটা চিকেনের মধ্যে দিয়ে দেবো, দিয়ে চিকেনের মধ্যে মাখিয়ে নেবো মশলাটাকে ভালো করে। মশলাটা ভালো করে মাখিয়ে নিয়েছি চিকেনের গায়ে, এবার আমি চিকেনটাকে আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেবো। আমি এখানে একটা তাওয়া গরম করে নিয়েছি, তাওয়ার মধ্যে কিছুটা তেল দিয়ে ঘি দিয়ে দিলাম 1 চামচ মতো। এই ম্যারিনেট করা চিকেনটা এবার আমি একটু ফ্রাই করে নেব। দেখুন কত সুন্দর কালার এসছে, এরকম আমরা দুই ফিট আমি ভালো করে একটু চিকেনটাকে ফ্রাই করে নেব। সব চিকেনগুলো আমি ভালোভাবে ফ্রাই করে নিয়েছি, দেখুন কত সুন্দর কালার এসছে। এবার এটাকে আমি বানিয়ে এক সাইডে রেখে দেবো। চিকেনটাকে এবার রান্না করে নেব, তার জন্য আমি এখানে একটা কড়াই গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি কিছুটা তেল নিয়ে নিলাম, তেলের সঙ্গে 2 চামচ মতো ঘি দিয়ে দেবো। তেলের সঙ্গে আমি একটা তেজপাতাকে কেটে দিয়ে দিলাম, আর এক টুকরো দারচিনি আর 2টো এলাচ। বাকি যে মশলাটা ছিল চিকেনের মধ্যে আমি 2-3 চামচ দিয়েছিলাম, আর যে পেশা বাকি মশলাটা পড়েছিল এই মশলাটা আবার আমি কষে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম, মশলার বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিলাম। মশলাটাকে আগে ভালো করে আমি কষে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো, ভেজে রাখা চিকেনগুলো এবার দিয়ে দেবো।
কড়াইয়ে যে ঘিটা আছে বাদ বাকি ঘিটাও দিয়ে দেবো। মশলার সঙ্গে আবার চিকেনটা একটু ভালো করে মিক্স করে নেবো। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো। দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিট মতো উতে দেবো। 10 মিনিট হয়ে গেছে, আমি আবার ফ্লেম অফ করে দিলাম। আফগানি চিকেন রেডি হয়ে গেছে। 5 মিনিট মতো আমি এইভাবে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে সার্ভ করব। আফগানি চিকেন কোরমা রেডি হয়ে গেছে, আমি প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে আমার রেসিপিটা। যদি ভালো লাগে তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।